سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندك معاقلهم بدبي دام يقلقهم وسنمحو العار بأيدينا وبكل القوة نردعهم وبكل القوة نردعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাপাচি 4B ডাবল ডিক্স, এই বাইকটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকে ফোন দিয়েছিলেন কালো কালার 4B আছে কিনা, তো তাদের উদ্দেশ্যেই আসলে তাদের উদ্দেশ্যে হাজির হওয়া এই ইউটিউবে। তো দেখতে পাচ্ছেন কালো কালার ডাবল ডিক্স এবং 2020 মডেল এবং মোটা টায়ার। তো বাইকটি A to Z, এই ভিডিওটির মাধ্যমে সব কিছু জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন শুরু করতেছি। সামনে টায়ার থেকে, সামনে টায়ারে দেখেন অনেক গভীর বিট আছে, কমপক্ষে এই টায়ার দিয়ে 40-50 হাজার কিলো চালানো সম্ভব হবে এই টায়ার। ঠিক আছে, দেখেন অনেক সুন্দর নতুনের মধ্যে আছে, যদিও ময়লা পড়ে আছে। মাঠগাঁটটা কিন্তু ফুল ফিনিশ আছে, সামান্য স্ক্রেচ আছে, শুধু মাথাতে এটা মেশিং করে দেবে। ঠিক আছে, এছাড়া কোনো জায়গায় দাগ নাই, স্পট নাই, ভাঙা নাই, সেরা ফাটা ইত্যাদি কোনো কিছুই নেই, কিন্তু ফুল ফিনিশ। দুইটি শক অফ কিন্তু ফুল ফিনিশ আছে, হাইড্রোলিক কিন্তু একদম চুল পরিমাণে ফয়জা নেই। দেখেন অনেক মোটা আছে, অনেক সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। দেখেন চুল পরিমাণে কিন্তু ফয়জা নেই, আমি আঙুলে দেখতেছি। এরপর হেডলাইটের গ্লাসটা আরও নিখুঁত, বিন্দু পরিমাণে কিন্তু দাগ নাই, স্কেচ নাই, একদম ফুল ফ্রেশ। দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইট সহ ফুল ফ্রেশ আছে। এটা একটুখানি লা ইলাহা ইল্লাল্লাহ এই স্টিকারটা চেঞ্জ করলে ভালো, না করলে সমস্যা নেই। এই সাইডে সিঙ্গেল লাইট দেখেন ফুল ফ্রেশ, বাইজারটা কিন্তু ফুল ফ্রেশ আছে, কোনো দাগ নেই, স্পট নেই। মিটারটা সুন্দর আছে, সাইডে লুকিং গ্লাস, চাপা, সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ। এখন আসবে টাঙ্কি, টাঙ্কিতে কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, একদম নিখুঁত। দেখেন সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, পাওয়াদানি। ইঞ্জিন নাম্বারটা দেখেন, ইঞ্জিন নাম্বারটা কিন্তু এটা ইঞ্জিন নাম্বার। আর ইঞ্জিন সম্পর্কে যদি বলি তাহলে আমি এতটুকু বলবো যে ইঞ্জিনটা আনটাচ ইঞ্জিন, ইনটেক ইঞ্জিন প্যাকেট, শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে, এবং ইঞ্জিনের নাট এখন পর্যন্ত খোলা পড়ে নাই 100% শিওর। ঠিক আছে, এখন পর্যন্ত ইঞ্জিনের নাট খোলা পড়ে নাই, প্রশ্ন করবি বোকাবে হবে ইঞ্জিন সম্পর্কে। ঠিক আছে, মাঠগাটা বাম্পার দেখেন মোটামুটি ফুল ফ্রেশ আছে, কিন্তু সিটটা ভালো আছে, সাইড এই সাইডের অংশগুলো কিন্তু একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, কেরিয়াল সহ। দেখেন এটাও দেখেন ব্যাগ লাগানো, একটা হোক লাগানো আছে। তবে সামনে অংশ এবং এই সাইডের অংশতে আমি দাগ কিন্তু খুঁজে পেলাম না, ইনশাল্লাহ আপনারাও পাবেন না। এখন বলবো গাড়িটির নাম্বার আছে কিনা, বেশ এই গাড়িটির নাম্বার ছাড়া সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে দিতে পারবেন। ওয়ান্টেজ অবস্থায় আসে, আপনি নিজ নামে আমরা মালিকানা চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমাদের নিজ দায়িত্বে এই শোরুম থেকে আপনাদেরকে মালিক বানা দিব, ফার্স্ট মালিক। আপনি মূল মালিক হবেন, আপনি ফার্স্ট মালিক হবেন, আমরা এই শোরুম পেপার্স আপনি নিজ নামে করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সিঙ্গেল দুটি লাইট কিন্তু ফুল ফ্রেশ আছে, দেখেন ব্যাক লাইট ফুল ফ্রেশ আছে, উপরে কেরেন্টটা ফুল ফ্রেশ আছে, পিছনে মার্কেটটা ফুল ফ্রেশ আছে। এখন পিছনে টায়ারটা দেখেন অনেক মোটা টায়ার এবং অনেক গভীর বিট আছে, অরিজিনাল বিট এবং অরিজিনাল টায়ার, কোনো ধরনের ইয়া হচ্ছে মানে চেঞ্জ করা হয় না, কিন্তু এটা শোরুমের টায়ার, শোরুম গাড়ি সফটের টায়ার।
এবং অনেক কর্মীর বিট আছে দেখতে পাচ্ছেন কমপক্ষে 40-50 হাজার কিলো সাউন্ড সম্ভব হবে। পিছনের ডিস্কটা কিন্তু অনেক মোটা আছে, অনেক সম্ভব আছে, ঠিক আছে। এরপরে এই সাইড অংশটা করে দেখেন একদম ফুল ফ্রেশ নতুনের মতো, কিন্তু কালো কিসকেসে গাড়ি, কোনো সমস্যা নেই এবং কোনো দাগ নেই স্পট নেই, সিট সহ সাইলেন্সারে তো কোনো দাগ নেই স্পট নেই, দেখেন একদম ফুল ফ্রেশ। এই সাইডে সাইড কভারটা দেখেন, ট্যাঙ্কিতেও দেখেন একদম নিখুঁত, ট্যাঙ্কির উপর সাইডটাও দেখেন একদম নিখুঁত, এদিকে হ্যান্ডেল, গেরাজ সহ নিখুঁত, ঠিক আছে। এখন গাড়িটি চলার কথা দেখেন, ছয় হাজার ফেরার চলা, এটাই কিন্তু বুঝতে পেরেছে, তবে টায়ারের সাথে মিল আছে, চাবির সাথে মিল আছে। এখন গাড়িটি সাউন্ড করে দিয়ে যাব, গাড়িটির সাউন্ড কোয়ালিটি কিন্তু 100-100 এসএমএস, এটা নেওয়া শোরুম থেকে নেওয়া আমি মনে করি আর কি, সাউন্ড কোয়ালিটি, ইঞ্জিন আনটাচ, পুরা বডি কিন্তু একদম কালো কিসকিসে চিকচিকে ঝকঝকে করতেছে দেখেন। তো ডাবল ডিক্সের শোরুম প্রাইসের দাম হচ্ছে 1,86,000 টাকা, আর আমরা এই বাইকটি দিব মালিকানা চেঞ্জ সহ 1,50,000 টাকা। 1,50,000 টাকা হলেই মালিকানা চেঞ্জ সহ পেয়ে যাচ্ছেন এই বাইকটি, ডাবল ডিক্সের বাইক, 4B, বিশের শেষের মডেল। তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, সারা বাংলাদেশে যদি কুরিয়ার সার্ভিসে নিতে চান তাও নিতে পারবেন, বাসায় বসে থেকে আপনি বাইকটি ক্রয় করতে পারবেন 1,50,000 টাকা, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।